মাইডি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর সকল শিক্ষকদের শুভেচ্ছা। আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে তোমাদের বিষয় হচ্ছে রসায়ন এবং তিন নম্বর অধ্যায়ে তোমার পদার্থের গঠন নিয়ে আলোচনা করবো। এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। দেখো এখানে প্রতীকী অর্থ ব্যবহার করা হয়েছে। এ বি সি ডি চারটি মৌলের নাম দেওয়া আছে, যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 19, 13, 24 এবং 30। এবং এখানে একটা সৃজনশীল স্ট্যাম্প দেওয়া আছে। দেখো স্ট্যাম্পটা মৌলের পারমাণবিক সংখ্যা সম্পর্কিত মৌলের নাম। এবং দেখো ক নম্বরে বলা হচ্ছে আইসোটোপ কাকে বলে। তোমরা জানো আইসোটোপ কি? যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা সমান এবং ভর সংখ্যা নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে। দেখো খ নম্বরে বলা আছে যে আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই কেন। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই কেন। তার আগে তোমাকে জানতে হবে আপেক্ষিক পারমাণবিক ভর। এখানে একটা সূত্র আছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য। আপেক্ষিক পারমাণবিক ভরটা হচ্ছে দুইটি রাশির অনুপাত, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কোনো একটি মৌলের পর কোনো একটি পরমাণুর ভর। অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কোনো একটি পরমাণুর ভর এবং একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12। তাহলে দেখো আপেক্ষিক পারমাণবিক ভর লেখা যায় কি, কোনো একটি পরমাণুর ভর এবং একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12। অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে দুইটি ভরের অনুপাত। যদি কোনো জায়গায় দুইটি ভরের অনুপাত থাকে তাহলে এই দুইটা রাশির অনুপাতের কোনো একক থাকে না। যেমন উপরে যদি ভরের একক কেজি ধরো, নিচে কেজি ধরো, তাহলে কেজি এবং কেজি কেটে যায়, অথবা যদি গ্রাম নিয়ে কাজ করো তাহলে এটাও কেটে যায়। সুতরাং আমরা বলতে পারি একই জাতীয় দুটি রাশির অনুপাতের কোনো ভর থাকে না। এরপর দেখো গ নম্বরে দেখো উদ্দীপকের আলোকে এ ও বি মৌলের মধ্যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। তাহলে দেখো তোমাকে আগে আইডেন্টিফাই করে নিতে হবে পারমাণবিক সংখ্যা দিয়ে মৌল দুটো কি। এখানে এ মৌলের পারমাণবিক সংখ্যা 19, সুতরাং আমরা জানি পারমাণবিক সংখ্যা অনুযায়ী এ মৌল যদি 19 হয় তাহলে 19 সম্বলিত পারমাণবিক সংখ্যাটা হচ্ছে পটাশিয়াম, অর্থাৎ পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19 এবং বি মৌলের পারমাণবিক সংখ্যা 13, সুতরাং বি মৌলের পারমাণবিক সংখ্যা 13 যদি হয় তাহলে এই মৌলটি হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম। তাহলে আমরা যদি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে চাই, দেখো 1s2, 2s2, 2p6, 3s2, দেখো তাহলে কত কয়টা হলো, 12টা এবং 3p1। তাহলে দেখো 2, 4, 6, 10, 11, 12 এবং 13, এই হচ্ছে 13 সম্বলিত মৌলের ইলেকট্রন বিন্যাস। যখন আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে যাবো, দেখো এটা ব্যতিক্রম আছে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d এবং 4s। এখানে স্বাভাবিকভাবে যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে দেখো 2, 4, 10, 12, 18 আর একটি ইলেকট্রন প্রয়োজন। স্বাভাবিকভাবে 3p-র পরে 3d হওয়ার কথা, এখানে ইলেকট্রন হওয়ার কথা, কিন্তু ইলেকট্রন 3d-তে না গিয়ে ইলেকট্রন 4s-এ প্রবেশ করে। এটা নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে, কিন্তু এখানে দেখো 3d-তে ইলেকট্রন প্রবেশ না করে 4s-এ ইলেকট্রন প্রবেশ করে। কেন? কারণ এখানে একটা রুলস আছে তোমার n+l, অর্থাৎ n হচ্ছে শক্তি স্তর আর l হচ্ছে উপশক্তি স্তর, শক্তি স্তর আর এল হচ্ছে উপশক্তি স্তর। যেখানে n+l এর মান কম অর্থাৎ নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে। যদি আমি 3d এবং 4s নিয়ে কাজ করি তাহলে দেখো এখানে 3 মানে হচ্ছে শক্তি স্তর n+l, তাহলে 3+ এখানে d s p d f এই চারটা হচ্ছে উপশক্তি স্তর, s এর মান 0,
এর মান 1 ডি এর মান 2 এর মান 3 তাহলে দেখো এখানে ডি তার ডি এর মান কত 2 তাহলে কত হচ্ছে 5 হচ্ছে আর এখানে n + l এর মান যদি নিয়ে আমি তাহলে n এর মান 4 আর l অর্থাৎ হচ্ছে s s উপশক্তি এর মান 0 তাহলে 4 তাহলে দেখো 3 ডি তুলনায় 4 s এর শক্তি কম এই জন্য 3 ডি তে ইলেকট্রন প্রবেশ না করে 4 s এ ইলেকট্রন আগে প্রবেশ করে 4 s এ ইলেকট্রন প্রবেশ করে সুতরাং এখানে আমি 3 ডি না দিয়ে আমি কি ব্যবহার করব 4 s ব্যবহার করব এবং ইলেকট্রনটা 4 s এ প্রবেশ করবে সুতরাং বলা যায় যে এখানে a এবং b মৌলের মধ্যে ইলেকট্রন বিন্যাস পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম আশা করছি বুঝতে পেরেছো ঘ নম্বরে দেখো উদ্দীপকে c এবং d মৌলের নাম সহ ইলেকট্রন বিন্যাস করো তোমাদের এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা তুমি যদি না জানো তাহলে কোনো মৌলকে আইডেন্টিফাই করতে পারবে না সুতরাং প্রথমে তোমাকে পারমাণবিক সংখ্যাগুলো আয়ত্ত করতে হবে মৌলের নাম আয়ত্তের জন্য তাহলে পারমাণবিক সংখ্যা দিয়ে মৌলকে শনাক্ত করা যায় এখানে আছে c মৌল 24 এবং d মৌল হচ্ছে 30 তাহলে তুমি যদি পারমাণবিক সংখ্যা না জানো তাহলে c মৌল কি d মৌল কি এটা তুমি সহজে আয়ত্ত করতে পারবে না তাহলে দেখো c মৌল যেহেতু 24 তাহলে 24 মৌলের পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে ক্রোমিয়াম তাহলে c মৌল অর্থাৎ ক্রোমিয়াম c মৌল 24 24 এর ভালো করে লেখা যায় ক্রোমিয়াম তাহলে ক্রোমিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই আমি তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 আগে বলেছি তোমাদের 3d তে ইলেকট্রন প্রবেশ না করে আগে কোথায় প্রবেশ করে 4s এবং 3d এখানে দেখো এখানে একটু ব্যতিক্রম আছে এখানে 4s2 হওয়ার কথা এবং এখানে 4 হওয়ার কথা ঠিক আছে তাহলে দেখো 24 হচ্ছে ইলেকট্রন বিন্যাস কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা ভুল স্বাভাবিকভাবে এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটাও ব্যতিক্রম আছে সাধারণত আমরা জানি টি অরবিটাল অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ থাকতে চায় সেই অনুযায়ী তোমার এই 4s থেকে একটি ইলেকট্রন টি অরবিটালে প্রবেশ করে টি অরবিটাল অর্ধপূর্ণ করে অর্থাৎ এখানে 4s1 এবং 3d5 তৈরি করে অর্থাৎ এটা হচ্ছে ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস এরপর দেখো ডি মৌল টি হচ্ছে 30 এটা হচ্ছে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির নাম হচ্ছে তোমার জিঙ্ক তাহলে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 তাহলে দেখো জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এই রকম এখন বলছে যে ডি মৌলকে অবস্থান্তর মৌল বলা হয় না কেন এর আগে তোমাকে বুঝতে হবে যে অবস্থান্তর মৌল কি সাধারণত অবস্থান্তর মৌল সেই মৌলকে বলা হয় কোনো মৌলের যদি স্থিতিশীল আয়নে অর্থাৎ মৌলটি আয়নে পরিণত হবে স্থিতিশীল আয়নে ইলেকট্রন বিন্যাস ডি ওয়ান থেকে ডি নাইন পর্যন্ত হয় অর্থাৎ ডি ওয়ান থেকে ডি নাইন পর্যন্ত ইলেকট্রন ধারণ করে তবে সেটাকে বলা হয় অবস্থান্তর মৌল কিন্তু যদি পরিপূর্ণ হয়ে যায় এর বেশি হয়ে যায় 10 হয়ে যায় তাহলে তাকে অবস্থান্তর মৌল বলা যায় না কিন্তু এখানে বলছে অবস্থান্তর মৌল হওয়ার জন্য শর্ত হচ্ছে স্থিতিশীল আয়ন হতে হবে এখানে জিঙ্ক কিন্তু আয়নিত অবস্থায় নেই সুতরাং জিঙ্কে তোমরা যদি আয়নিত অবস্থায় করে নাও তাহলে দেখো জিঙ্কের ইলেকট্রন হচ্ছে এখানে টোটাল হচ্ছে 28 অর্থাৎ জিঙ্কের 28টি মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হবে তাহলে সেই অনুযায়ী আমরা যদি করি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 এরপরে 4s এবং 3d তাহলে দেখো যেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে সেখান থেকে ইলেকট্রন আগে ত্যাগ হয় এখানে আমার ইলেকট্রন বিন্যাস করা দরকার 28টি মৌলে 28টি এখন দেখো এখানে 2 ইলেকট্রন 4s এ আগে প্রবেশ করেছে সুতরাং 4s থেকে ইলেকট্রন যদি আগে আমি সরাই নিই তাহলে এখানে হবে 0 আর 3d তে 10 তাহলে দেখো এখানে টোটাল মৌল হচ্ছে 28 2 4 10 12 18 আর 10 এ 28 তাহলে দেখো এই যে স্থিতিশীল আয়ন হয়েছে এবং সূত্র কি ছিল স্থিতিশীল আয়নের d অরবিটাল 1 থেকে 9 পর্যন্ত থাকতে হবে কিন্তু এখানে দেখো d অরবিটাল কততে আসে d অরবিটাল আসে তোমার 10 এইটার কারণে জিঙ্কে অবস্থান্তর মৌল বলা যায় না আশা করতেছি তোমরা এই সিজনশিপটা ভালো মতো বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো অথবা আমাকে পার্সোনালি তোমরা মোবাইল করে জানাতে পারো আমি তোমাদের হেল্প করতে পারবো সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম